بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. এপর্যায়ে বক্তব্য রাখবেন আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণির কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। المال والبنون زينة الحياة الدنيا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولد إلا يولد على الفطرة إلى آخر الحديث رواه البخاري. বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ ও সোনামণি এর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী ও সুধীমণ্ডলী, প্রশংসা মহান আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ধূলির ধরণীতে আমাকে আপনাকে যত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত আমার আপনার প্রিয় ছোট্ট সোনামণিরা। আজকের সোনামণি আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ, আজকের সোনামণি আগামী দিনে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। অতএব এই সোনামণিদেরকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হলে বাংলাদেশ আহলে যুব সংঘের হালকে যদি আমরা শক্তভাবে আগামী দিনে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, যদি আগামী দিনে সারা বাংলাসহ পৃথিবীতে আমরা একটা আদর্শিক বিপ্লব ঘটাতে চাই, বিপ্লব ঘটাতে চাই, তাহলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের সোনামণিদের প্রতি। এজন্য আমাদের সোনামণিদের কিভাবে আমরা গড়ে তুলব, কিভাবে আমরা গঠন করব, এ সম্পর্কিত কিছু দায়িত্ব কর্তব্য আমার আপনার রয়েছে। এক নম্বর দায়িত্ব কর্তব্য, আজকে আমরা যারা যুব সংঘ, আজকে আমরা যারা মুরব্বী, আজকে আমরা যারা পিতামাতা, অভিভাবক, প্রথমত তাদেরকেই সংশোধিত হওয়া, তাদের আমলকে সংশোধন করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন, সন্তান জন্ম দেওয়া সহজ কিন্তু সন্তান মানুষ করা অনেক কঠিন। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সন্তান ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেছে, কিন্তু তার পিতামাতা, তার অভিভাবক এবং পারিপার্শ্বিক অবস্থার কারণেই আজকের এই সোনামণিরা আগামীকালকে বাতিলের পথে পা বাড়াচ্ছে। এজন্য দেখুন, আপনি অভিভাবক, প্রথমত দায়িত্ব আপনাকে নিজেকে সংশোধিত হওয়া। সহিহুল বুখারীর 1358 নম্বর হাদিস খুঁজে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব শিশুই ফিতরাত মানে ইসলাম গ্রহণের স্বাভাবিক ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতপর তার পিতামাতা, ইউ হাব্বেদানিহি ইউ নাসেরানিহি আও ইউ মাজ্জেসানিহি, অতপর তার পিতামাতা তাকে ইহুদি বানাই, তাকে অগ্নিপূজক বানাই, তাকে খ্রিস্টান বানাই। তাহলে দায়িত্ব পিতামাতাকে দেখেই সে শিখছে। আপনি যুব সংঘের বড় ভাই, আপনাকে দেখেই সে শিখছে। আপনি আন্দোলনের মুরব্বী, আপনাকে দেখেই সে শিখছে আপনি কোন পথে পা বাড়াচ্ছেন। দ্বিতীয় নম্বর দায়িত্ব, আপনি অভিভাবক, আপনি পিতামাতা, আপনার দায়িত্ব আপনার সোনামণির মুখে যে খাদ্যটা তুলে দিবেন, এই খাদ্যটা যেন যে কোনো উপায়ে হালাল পদে উপার্জিত হয়। হারাম পদে উপার্জিত খাদ্য যদি সোনামণির মুখে যায়, ওই সোনামণির দেহ হারাম খাদ্য গঠিত হবে, ওর দ্বারা ভালো কিছু সমাজে আশা করা যাবে না। দেখুন মহান আল্লাহর বাণী শুনুন, সূরা বাকারার 168 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীতে যা আছে এর থেকে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বিশ্বের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল খাদ্যের প্রতি কত সজাগ ছিলেন দেখুন সহিহুল বুখারীর কিতাবুজ যাকাতের 1485 নম্বর হাদিস। খেজুর কাটার মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাদাকার যাকাতের খেজুর এসে জমা হতো। আল্লাহর নবীর ছোট্ট দুই সোনামণি, ছোট্ট দুই নাতি হাসান হুসাইন এই খেজুর নিয়ে খেলাধুলা করতেন। একদিন ছোট্ট এক বাচ্চার সোনামণি, ওই দুই সোনামণির এক সোনামণি একটা খেজুরের দানা তুলে মুখে দিলেন, ওটা ছিল যাকাতের খেজুর, সাদাকার খেজুর। আল্লাহর নবী দেখেই সঙ্গে সঙ্গে তার মুখে হাত ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে দিয়ে খেজুরটা বের করে ফেলিয়ে দিলেন, ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছেন, শোনো সোনামণি, শোনো বাচ্চা, শোনো বাবু, আমা আমেলতা আমা আলেমতা আন আলা মুহাম্মাদিন লা ইয়াকুলুস সাদাকা লা ইয়াকুলুনা সাদাকা। সোনামণি, তুমি কি জানো না এ খাদ্য তোমার জন্য জায়েজ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের বংশধর কোনো সাদাকা তো ভক্ষণ করে না, অতএব তোমার জন্য এটা জায়েজ নয়, তোমার জন্য এটা হালাল নয়। দেখেছেন আল্লাহর নবী সোনামণিদের ব্যাপারে কত সচেতন ছিলেন, একটু লক্ষ্য রাখবেন। এজন্যই মহতরম আমিরে জামাতের বই উদাত্ত আহ্বান বইয়ের 10 পৃষ্ঠার ছোট্ট একটা বাক্য আপনার সামনে তুলে ধরছি। তিনি বলছেন, মাথার ঘাম পায়ে ফেলে হালাল পথে উপার্জিত দুমুঠো চিনামুড়ি, হারাম পথে উপার্জিত লক্ষ টাকা এবং রসগোল্লার চাইতেও আমাদের কাছে অনেক উত্তম। এরপরে আসুন তৃতীয় নম্বর, আকিদা সংশোধন করা। ছোট্ট থাকতে আপনার সোনামণির মাথার মধ্যে আকিদার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দেখো বাবা তোমার আমার স্রষ্টা আল্লাহ, অসুখ হয়েছে হাতে তাবিজ করা নয়, ওষুধ খাবে, পীরের ওলি আউলিয়া গাউস কুতুবের দরবারে সিজদা করে, উপায় নেই, লাভ নেই, এগুলো রোগমুক্ত করতে পারে না, রোগমুক্ত করার মালিক আল্লাহ, অতএব আল্লাহর কাছে দোয়া করে প্রয়োজন মতো ঔষধ সেবন করতে হবে, পৃথিবীর কোনো ওলি আউলিয়া মৃত পীর দরবেশ রোগ বালাই মুক্ত করতে পারে না। দেখুন এ কথাই শিক্ষা দিচ্ছেন সহিহ তিরমিজির 2516 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ছোট্ট চাচাতো ভাই, আল্লাহর নবী ছোট বাচ্চাকে দেখলে আদর করতেন, কোলে জড়িয়ে নিতেন, বাহনের পিছনে বসিয়ে নিতেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোলে তুলে নিয়েছেন, বাহনের পিছনে বসিয়ে দিয়ে এবার ছোট্ট সোনামণির আকিদা সংশোধন করছেন, বলছেন, ইয়া গোলাম, হে ছোট্ট সোনামণি, ইহফাজাল্লাহ ইহফাজকা, তুমি আল্লাহর বিধান সংরক্ষণ করো, তোমাকে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। ইহফাজাল্লাহ তাজে তুজাহাকা তাজেধু তুজাহাকা, আল্লাহকে আল্লাহর বিধান হেফাজত করো, বিপদের সময় তুমি আল্লাহকে তোমার সম্মুখে পাবে। ওয়াইজা সালতাফাস আলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে যাও। ওয়াইজা স্তান্তাফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কোনো অলি আলিয়া গাউস কুতুব দরবেশের দরবারে নয়, সাহায্য চাও স্বয়ং আল্লাহর কাছে। ও আলাম, জেনে রেখো এ বাক্যটা আপনার সোনামণির মাথায় ঢুকিয়ে দিতে হবে, আপনার মাথাও ঢুকাতে হবে, আপনার যুবকের মাথায় ঢুকাতে হবে। আল্লাহর নবী বলছেন, শোনো, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আলা আইয়ান ফাওকা, তোমার উপকার করবে, লাম ইয়ান ফাওকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহ লাক, আল্লাহ তোমার তাকদিরে যেটা লিখে রেখেছেন সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তোমার ওইটা তোমার খণ্ডন করতে পারবে না। তুমি জেনে রেখো সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই, আল্লাহ যদি তোমার তাকদিরে ক্ষতি না লিখে রাখেন সারা পৃথিবীর মানুষও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব এ কথা আপনার সোনামণির মাথায় ঢুকিয়ে দিতে হবে, এরকম আজেবাজে কেউ তোমার উপকার ক্ষতি করতে পারবে না। আসুন চার নম্বর, দায়িত্ব আপনার সোনামণিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা। সোনা পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতব পদার্থের একটি, সোনা খনিতে উৎপাদিত হয়, সোনা খনি থেকে তুলে নিয়ে এসেই কি আপনার আমার মা বোনের কানে দিতে পারি? কী করতে হয়? তাকে উপযুক্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে সংশোধন করে তারপর কানে গলায় দিতে হয়। আপনার সোনামণি আল্লাহ দিয়েছেন, এই সোনামণিকে আপনার উচিত উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলা। সহি মুসলিমের
3005 নম্বর হাদিস, ওই হাদিসটা আপনার জানা। আসহাবুল উখদুদের ছোট্ট সোনামণি, ছোট্ট বালক, আর তাদের সাথে দায়িত্ব, তাদের সাথে আসহাবুল উখদুদের সময়ের সারা দেশের মানুষের আকীদা ছিল ভিন্ন, জাদুকরের আকীদা ছিল ভিন্ন। একজন রাহেব, একজন ঈসাই ধর্মের দীক্ষিত পাদ্রী এই ছোট্ট সোনামণির আকীদা সংশোধন করে দিয়েছেন, ফলে ছোট্ট সোনামণির কারণে সারা দেশের মানুষ শিরক থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়েছে। অতএব উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আপনি যদি সোনামণিকে গড়ে তোলেন, তাহলে এই সোনামণি নিজের জীবন দিতে রাজি থাকবে, তবু ঈমান কখনো বিক্রি করতে রাজি থাকবে না। এজন্য দায়িত্ব আপনার ছোট্ট সোনামণিকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা। আসুন এবার 5 নম্বরে দায়িত্ব, আপনার সোনামণিকে মাঝে মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তার মেধা বিকাশের ব্যবস্থা করা। আজকাল সোনামণিদের বাপ মায়ের দায়িত্ব কর্তব্য, ছোট্ট সোনামণি ঘুম থেকে উঠছে, উঠে এটাকে ট্রেন তুলে সকালে দিচ্ছে একটা প্রাইভেট, দুপুরে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, বিকেলে আর একটা প্রাইভেট, আরও 2-3টা প্রাইভেট। তার দিনী বিষয় নিয়ে কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিন্তাভাবনা অথবা নিজের মেধা বিকাশের কোনো সুযোগ তারা পাচ্ছে না, দিচ্ছে না অভিভাবকেরা। এজন্য দায়িত্ব সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা। কিন্তু সংস্কৃতি কি, কোথায় পাবেন সংস্কৃতি? দেখুন মহতরম আমিরে জামাতের বই জীবন দর্শনের 38 পৃষ্ঠা সংস্কৃতি, সাংস্কৃতিক দর্শন, এখানে আপনি পড়ে দেখুন মহতরম আমিরে জামাতের কথা। সংস্কৃতি কি? মানুষের ভিতরকার অনুশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত রূপকেই বলা হয় সংস্কৃতি। অথচ এদেশের সংস্কৃতি কি? এদেশের সংস্কৃতি হচ্ছে সংস্কৃতি মানেই আপনার সোনামণির জন্মদিনে কেক কাটা অনুষ্ঠান করতে হবে। সংস্কৃতি মানেই যুবতী আপনার মেয়ে বাহিরে খোলা মাঠে ফুটবল খেলতে হবে। সংস্কৃতি মানেই হচ্ছে রাজভর উলঙ্গ ড্যান্স নাচের মাধ্যমে ঢাক ঢোল তবলা বাজাতে হবে। এটাই কি আসল সংস্কৃতি? কখনো হতে পারে না। এজন্য সোনামণি সংগঠন প্রতি বছর একবার করে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে, এবারও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে 8টা বিষয় নিয়ে। এই ছোট্ট সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য একটা ছোট্ট সিলেবাস রয়েছে। এই সিলেবাসের বিষয়গুলি যে আপনার সোনামণির কাছে তুলে ধরেন, ওর ব্রেন মাথা পরিষ্কার হয়ে সে সুস্থ সুন্দর সংস্কৃতি চর্চা করার জন্য সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের হাতে এই ছোট্ট সিলেবাস তুলে দিচ্ছি। সামনে রয়েছে আমাদের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, 7-ই নভেম্বর, 8-ই নভেম্বর কেন্দ্রীয় সোনামণি সম্মেলন। সোনামণিদেরকে আদর্শ করে গড়ে তোলার জন্য আমরা দ্বিমাসিকভাবে সোনামণি প্রতিভা বের করে থাকি। সামনে বুকস্টলে আমাদের এই প্রতিভা এবং সিলেবাস পাবেন, এগুলো সংশোধন নিয়ে আপনার সোনামণিকে আদর্শ করে গড়ে তোলেন, তবেই আগামী দিনের যুব সংঘ হবে বলিষ্ঠ, দায়িত্ব এবং নেতৃত্বের উপরে প্রতিষ্ঠিত। আহলাদিস আন্দোলন হবে বলিষ্ঠ, দায়িত্ব এবং নেতৃত্বের উপরে প্রতিষ্ঠিত। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।